নবাব সলিমুল্লাহর নাতি দুবাইয়ে আছে স্বর্ণের কারখানা, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের মালিক। এভাবেই পরিচয় দেন নবাব খাজা আলী হাসান আসকারি। মন্ত্রী, এমপি, আমলা সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে কৌশলে ছবি তুলতেন, পোস্ট করতেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ধর্মীয় অনুষ্ঠানে দেখা যেত অতিথি হিসাবে, বাদ পড়েনি বিভিন্ন গণমাধ্যমের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানও। দানবীর হিসাবে নিজেকে উল্লেখ করতেন, কিন্তু আড়ালে চলত প্রতারণা। টোটাল টাকা নিয়েছে আমার থেকে 17,10,000। মাউন্ট এলিজাবেথ রাব্বার, মানে রাব্বার ডিরেক্টর, এরকম অনেক ধরনের কথা বলছি। নিজের পরিবারের সদস্য সহ বেশ কয়েকজনকে নিয়ে একটি চক্র গড়ে তোলেন নবাব খাজা আলী হাসান আসকারি। নিজেকে দাবি করলেন সমাজসেবী হিসাবে। এখানে আমার নিজস্ব কোনো বেনিফিট ছিল না। আপনি গরিব বান্ধব, এটাও ছবি তুলেছে এবং পরবর্তী বলেছে যে একান্ত আলাপচারিতাই নবাব হাসান আসকারি সাথে অমক মন্ত্রী। এই যে তার যে অভিনব পদ্ধতি, তার এই মডাস অপারেন্ডি ব্যবহার করে সে জনগণকে প্রতারিত করেছে। এখন পর্যন্ত 6 জনকে গ্রেফতার করা হয়। আটকের সময় ওয়াকিটকি সেট, একাধিক মোবাইল ফোন, 350টি বিদেশ পাঠানোর নামে তৈরি করা মেডিকেল রিপোর্ট উদ্ধার করা হয়। ইকরাম হোসাইন, সময় সংবাদ, ঢাকা।